দর্শক দেখুন কি পরিমাণ ধরন আপনারা যে শসাটি দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ড টু জাতের এশিয়া কোম্পানি শশা এবং আসলে শশা এমন একটি সবজি যা সবসময় আসলে শশা ছাড়া খাবার পরিবেশনই নেওয়া হয় না বিশেষ করে গ্রামে বা শহরে বা বড় কোনো রেস্টুরেন্টে শশা প্রতিনিয়ত আমরা খাই অনেকেই আবার রূপ পরিচর্যায় শশা ব্যবহার করেন বিশেষ করে আসলে সালাদ হিসেবে তো শশার মেলা মেলাভার আসলে এই তীব্র গরমে বা অনেক সময় রমজান মাসে শশার ঝাজ এত পরিমাণ বেড়ে যায় যে এক দেড়শো টাকা শশা পাওয়া যায় না তো দর্শক কৃষি দপ্তার রূপসা খুলনার উদ্যোগে বিশেষ করে রূপসা উপজেলার ঘাটবগ ইউনিয়নের বুলুটি গ্রামের এই নোনিয়া বিল এই সরকারি খাল সরকারি খালের দুই ধার দিয়ে কৃষক কৃষি বিভাগের সহযোগিতায় দেখেন প্রচুর পরিমাণে শশার আবাদ করেছে এবং যে পরিমাণ ধরন আমরা কৃষি সংশোয় দপ্তর রূপসার কাছ থেকে আমরা একটু আগে শুনেছি যে এইখানে এই উপজেলায় প্রায় দুইশো নব্বই হেক্টর জমিতে এই শশা উৎপাদন হয় এবং প্রতি গালায় অর্থাৎ প্রতি সপ্তাহে এই স্থানীয় যে হাট বসে এই হাট থেকে প্রায় এক কোটি টাকা করে এবং টোটাল এই যে সিজনে এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার শশা বিক্রি হয় এবং এই শশার জন্য আসলে আমরা আসার সময় দেখেছি প্রতিদিন অন্তত দশ থেকে বিশ ট্রাক সবজি বিশেষ করে শশা এবং অন্যান্য সবজি এই রূপসা থেকে সরাসরি ঢাকা বা দেশের অন্যান্য মার্কেটে চলে যাচ্ছে এবং এই যে থাইল্যান্ড টু যাদের শশা আসলে দেখলে মন প্রাণ জুড়ে যায় অসাধারণ আমরা একটা খেয়েও দেখেছি খুব চমৎকার একটি শশা যে সাইজ শেপ এবং যে পরিমাণ ধরন আসলে জীবনকালও খুব কম এর জীবনকাল ষাট থেকে সত্তর দিন এবং লাগানোর সচরাচর বিশ থেকে পঁচিশ দিন পরে ফুল আসে এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে ফল উঠানো শুরু হয় এবং একটা না প্রায় দেড় মাস থেকে দুই মাস এই শশা পাওয়া যায় এবং এই যে শশা আপনারা দেখতে পাচ্ছেন এই শশার যে পাড় এই পাড়গুলোতে এই যে নেট দিয়ে মাছা দেওয়া অলরেডি এখানে অন্য অন্যান্য লতানো সবজি বিশেষ করে মিষ্টি কুমড়া বা লাউ লাগানো হয়ে গেছে এবং টমেটো লাগানো হয়ে গেছে এই মাসাটি আবার ব্যবহার হবে কাজে উৎপাদন খরচও অনেক কম তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন কৃষক সুজন কুমার বসু আমরা তার কাছ থেকে আসলে এখানে এর চাষ পদ্ধতি এবং এটা সমস্যা সম্ভাবনা ইত্যাদি বিষয়ে জানবো তো দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনি কতটুকু জমিতে শশা লাগিয়েছেন আমি তিন বিঘা জমিতে সশা লাগিয়ে তিন বিঘা জমির পারে তো আপনার কত টাকা খরচ হয়েছে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে টাকা খরচ হয়েছে আর বিক্রি করেছেন কত টাকা এই পর্যন্ত বিক্রি এক লক্ষ টাকার বিক্রি হয়ে গেছে আর আশা করতেছি আর প্রায় এক লক্ষ টাকা বিক্রি হবে প্রায় এক লক্ষ টাকা বিক্রি হবে তো আসলে এটা লাগিয়েছিলেন কোন সময় এটা লাগিয়েছি প্রথম দেখা যাচ্ছে জ্যৈষ্ঠ আর আষাঢ়ের মাঝামাঝি জ্যৈষ্ঠ আষাঢ়ের মাঝামাঝি অর্থাৎ বর্ষা শুরু হলে লাগিয়ে দিয়েছি আর লাগানোর কতদিন পরে ফুল ফল হওয়া শুরু করলো লাগানোর দেখা যাচ্ছে বিশ পঁচিশ দিন পরে যে ফুল ফল শুরু হয়েছে এটা কি জাতের শশা এটা থাইল্যান্ড টু এসি তো লাগানোর আগে তো এই জমিটা প্রস্তুত করছেন পাটটা দেনা কিভাবে প্রস্তুত করেছিলেন আগে পরিষ্কার পরিছন্ন করছি তারপরে দেখা যাচ্ছে সার ও আগে গুড়ায়ে দিয়ে তারপরে বিস্তার রাখছি রেখে তারপরে আর কি আস্তে আস্তে সারাটা ফুড়ิছে মাঝে মাঝে আমরা সার ও দিচ্ছি তারপরে হচ্ছে কিউ পরিষ্কার পরিছন্ন করতেছি আগাছা এইভাবে আছে এই তো মোটামুটি তো জায়গাক আপনার এই তিন বিঘা জমির পারে কতটুকু বীজ লাগে এক প্যাকেট বিসিতে দুইশো বিসি করে থাকে আর ছয় প্যাকেট দুইশো গ্রামের ছয় প্যাকেট অর্থাৎ হলো একশো এক কেজি দুইশো গ্রাম না মানে ওর মধ্যে বিসি আছে অতগুলো হয়তো দেখা যাচ্ছে বিশ গ্রাম বুঝতে পারছি অর্থাৎ আহ এক প্যাকেটে দুইশো পিস বীজ থাকে তো সেক্ষেত্রে বারোশো মতো বীজ লাগছে বীজটা কি একটু ভিজিয়ে নিয়েছিলেন লাগানোর আগে ভিজ্সি এক একদিন এক রাত ভিজিয়ে পরের দিন ওর মধ্যে জাগ দিয়ে তারপরে আট থেকে বারো ঘন্টা ভিজিয়েছিলেন ভিজানোর পরে তাপে রাখছিলেন কতক্ষণ বারো ঘন্টা বারো ঘন্টা বীজটা ফেটে গেলে লাগিয়ে দিলেন তারপরে জি লাগানোর আগে যে বলছেন যে মাদা প্রস্তুত করছিলেন এই মাদা প্রস্তুত করেছিলেন বলছেন যে সার দিয়েছিলেন কি কি সার দিয়েছিলেন দিয়েছিলাম হচ্ছে টিএসপি জি আর হচ্ছে ওর আগে হচ্ছে এমওপি এমওপি জি এই সব দিয়ে আর কি সব সার গুলো জৈব সার কি দিয়েছিলেন জৈব সার জৈব সারটা দিয়েছিলাম হচ্ছে ইয়ে

আচ্ছা আচ্ছা তিন ফিট তো তো বারো ইঞ্চি যে এক ফিট হয় তাহলে তিন বারং ছত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই হাত অন্তর অন্তর হাত অন্তর লাগালেন তাই তো লাগানোর পরে কতদিন পর আপনার চারা বের হলো চারা দুই থেকে আড়াই দিন পরে চারা বের হয়ে যাচ্ছে জি তারপরে যে এই মাছা দিলেন কতদিন বয়সে মাছা দিচ্ছি ও ফুটার দেখা যাচ্ছে দশ বারো দিন পর থেকে দশ বারো দিন পর থেকে বারো দিন পর থেকে তারপরে তো যখন ছোট্ট চারা বের হয় তখন তো একটা পোকা আসে লাল পোকা বা বউ আপনারা বলেন

ওই আঙি মাছা সবগুলা দিছি আস্তে আস্তে ওরা আবার কুকড়া কুকড়া যায় একটার পরে আরেকটা যায় আমরা বেঁধে বেঁধে দিই সুজা যায় সেই কাজ ও আচ্ছা তো যাই হোক এখানে তো বেশ কিছু পোকা লাগে কি কি পোকা লাগে আপনি এখানে কি কি পোকা দেখছেন সাধারণত লেদা পোকা আছে জি আর আর ওই মৌ আছে যেগুলো উড়ে ওড়ে সবুজ সবুজ জাতীয় ধরনের এই পোকার জন্য কেস স্প্রে দেন আর এখানে কি কোনো রোগ হয় রোগ স্টক করা রোগের মতো কি রোগ হয় মোটামুটি কিছু কিছু গাছ হঠাৎ করে মারা যায় লাল হয়ে যায় হঠাৎ করে লাল হয়ে মারা যায় তো বুঝতে পারছি যে ডাই ব্যাগ বাঘা মারা রোগ এটাও হয় আবার হচ্ছে হঠাৎ করে পাতা কুচা যায় কুচকা যায় ও আচ্ছা এটা মাকড়ের জন্য বা থ্রিপসের জন্য তার জন্য তো মাঝে মাঝে মাকড় নাশক বা ইমিডাক্লোবিড গ্রুপের ওষুধ দিলে হয়ে যায় তাই তো রোগ হয় বিশেষ করে এই যে কাণ্ড ফেটে যায় কষ মতো বের হয় আবার হচ্ছে গাছ হলুদ হয়ে মারা যায় তাই না শুকিয়ে মারা যায় আগা শুকিয়ে মারা যায় বলছেন যে স্টক মতো করে হঠাৎ করে মারা যায় তাই না তো এটার জন্য কি ওষুধ দেন রিডোমিল জাতীয় এই গ্রুপের ওষুধ ব্যবহার করি

নিলেই বিক্রি করা যাচ্ছে এক জায়গায় তো ঠিক আছে আপনি ভালো থাকেন আপনার কষ্ট ধন্যবাদ আমাদের খুলনা জেলার রূপসা উপজেলায় প্রায় দুইশো নব্বই হেক্টর জমিতে উন্নত জাতের হাইব্রিড জাতের শশা উৎপাদন করছে কৃষক ভাইরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদের প্রযুক্তিগত এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এই উন্নত মানের শশা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা এটা বাজারজাত করছে প্রতি সপ্তাহে এখানে প্রতি দুই দিন গালা মানে আড়তদারি হয় সেখান থেকে প্রায় দেড় এক থেকে দেড় কোটি টাকার শশা বিক্রি হয় এই বছর চলতি বছর এই রূপসা উপজেলায় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা শশার উৎপাদন হয়েছে বলে আমরা আশা করছি